মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। রিয়ানকে খাওয়ানো স্নান করানো কাজ আমার কমপ্লিট। এখনও স্নান করিনি, একটু আগেই মুখ ধুয়ে এলাম। এখন এই যে খাচ্ছি, দেখো কী খাচ্ছি, এরকম আঙুর, আর এই যে মুড়ি এখানে দেখতে পাচ্ছ, আর এটাই রয়েছে ক্ষয়ক্ষতিয়ায়। দুটো হালকাটা হয়েছে আমাদের, মিষ্টি রয়েছে, সেগুলো দিয়ে খাবো। আমি খেয়ে স্নান করতে চলে গেছিলাম, আর এসে দেখি প্রচণ্ড বৃষ্টি ঝড় শুরু হয়ে গেছে, প্রচণ্ড ঝড় হচ্ছে দেখো। আর তোমাদের বলে দিই, আমি আজকের ভিডিওটা করব কয়েকদিন আগে, 17 এপ্রিল আমার আর রাজার বিবাহবার্ষিকী ছিল। তা তোমাদের জানানো হয়নি, কারণ কোনো আমরা সেলিব্রেট করিনি সেরকম কিছুই, তার জন্য জানানো হয়নি। কিন্তু রাজা আমায় একটা জিনিস গিফট করেছে, তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে রাজা আমাকে কি গিফট করলো। তো দেখতে থাকো কি গিফট করেছে আমায়। আর দেখো আমি ছাদে চলে এসেছি, আর ছাদে সব উলটপালট হয়ে গেছে, এত ঝড় বৃষ্টি হয়েছে, দেখো সব উলটপালট হয়ে গেছে। বৃষ্টি এখনও হচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরায় অতটা। দেখো ছাদটা পুরো ভিজে গেছে, তারপরে সব জিনিসপত্র উলট পালট হয়ে গেছে কেমন। আস্তে আস্তে কমছে বৃষ্টিটা এখন। বৃষ্টি দেখলে মনে হয় যে ভিজি, কিন্তু আমার স্নান করা আগেই হয়ে গেছে, তাই ভিজতে পারবো না। তো দেখো ফাইনালি চলে এসেছে, তো আমি খুলতে থাকি, তোমরা দেখো কী এটাই। আমিও খুব এক্সাইটেড যে কেমন হবে জিনিসটা, বুঝতে পারছি না, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, দেখি। অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো। এই যে একটা, আর একটা বাক্স আছে, এই যে এটা আর নেই, এই দুটোর মধ্যে যা আছে আছে। আর আমি তো ভাবছিলাম আজকে দিয়েই যাবে না হয়তো, কারণ 4:30-5টা বাজতে গেল। তারপরে দেখলাম যে না, ফোন করেছে, তারপরে আসলো, দিয়ে গেল একটু আগেই। আজকে না হলে কালকে লাস্ট ডেট ছিল, কালকে দিয়ে যেত। এটা একটা কার্ড দিয়েছে দেখো, এইটাই ওয়ারেন্টি কার্ড, এটা দেখো এই যে। আর তোমরা তো দেখে বুঝতেই পেরেছো এটা কি, এটা হলো রিং লাইট, আর সঙ্গে আছে স্ট্যান্ড, আর যা যা লাগে। এই যে এই লম্বা বাক্সটা দেখছো, এটাতেই রয়েছে স্ট্যান্ডটা। আর এটা আমি কিনেছি কারণ রাজা যখন বাড়ি থাকতো তখন ওই ভিডিও আমায় করে দিত, আমার একটু এখন ভিডিও করতে অসুবিধা হচ্ছে, তোমাদেরকে ব্লগ শেয়ার করতে পারছি না আমি সেরকম, কারণ রিয়ানও আছে, রাজা ছিল যখন, মানে বাড়িতে থাকতো যখন, তখন রাজাই আমাকে ভিডিও করে দিত। কিন্তু এখন আমি একা একা করতে পারছি না, তাই ওকে বলেছিলাম, ও আমাকে এটা গিফট করলো, এখন সুবিধা হবে ভিডিও করতে, এটাতে রেখে আমি ভিডিও করতে পারবো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর এখন আমি লাগাবো না এটা, এখন সেটিং করব না, রাজা এসে রাজা সেটিং করে দেবে। আমি এখন খুলে রাখলাম, আর ও হ্যাঁ, এর মধ্যে একটা মাইক্রোফোনও ছিল এটার সঙ্গে সেট। এমনি ম্যাটেরিয়ালটা খুব ভালোই ছিল। সবগুলো আমি দেখে নিচ্ছিলাম যে কোনটা কোথায় লাগায় না লাগায়, রাজা এসে রাতে করে দেবে। আর এই যে এটা দেখো মাইক্রোফোন, এটার সঙ্গে সেটে ছিল, এই দেখো। আর এটা নিয়েছে 900 টাকা, রিং লাইটটা, মাইক্রোফোন, আর এটা সমেত, স্ট্যান্ডটা সমেত 900 টাকা নিয়েছে। তোমরা যদি কিনতে চাও তাহলে আমায় কমেন্ট করো, আমি তোমাদের লিংক দিয়ে দেবো ফ্লিপকার্টের। এই যে রাজা চলে এসেছে দেখো, এখনও সেটিং করছে। এটা হলো মোবাইলটা রাখার, রিং লাইটের সঙ্গে সেটিং করে দিল, হয়ে গেছে সেটিং করা।
এবার স্ট্যান্ডটার সঙ্গে রিং লাইটটা জুড়ে দেবে। লাইটের কোয়ালিটিটা খুবই ভালো, আর তিন রকম কালার হয় লাইটটার, একটা হলো একটু হলুদ 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 টাইপের, একটা হলো নীল সাদা, মানে নীল আর সাদা মিক্স, আর একটা হলো সাদা, শুধু সাদা। দেখো সেটিং করা হয়ে গেছে যে, আর এটা হলো অন অফ সুইচ, এই যে উপরের লালটা, আর একটা দিয়ে আলো কমানো বাড়ানো যায়, আর মাঝখানটা দিয়ে চেঞ্জ করে, আর এটা হলো ইউএসবি সিস্টেম। দেখো এই যে এটা অনেকটা লম্বা, 6 ফুট 9 ইঞ্চি, কিন্তু আমি ছোট করে রেখেছি, 6 ফুট 9 ইঞ্চি এটা লম্বা করা যায়। দেখো পুরো ঘরটা আলো হয়ে যায় এটাতেই, আলোটাও ভালো। গুড নাইট বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।